আসছে বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দিল্লির রামলীলা ময়দানে বিজেপির এই নির্বাচনী সমাবেশ, যেখানে বক্তব্য রাখবেন দেশটির প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদী। 2 লাখেরও বেশি মানুষ এতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। সমাবেশকে ঘিরে সমাবেশ স্থল ও এর আশপাশে নজিরবিহীন নিরাপত্তা নেওয়া হয়েছে। উত্তরপ্রদেশে বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলি ছোড়ার ভিডিও প্রকাশ হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমে, যদিও রাজ্য পুলিশ গুলি ছোড়ার কথা আগে থেকেই অস্বীকার করে আসছে। এদিকে কেরালা গভর্নর আরিফ মোহাম্মদ খান বলেছেন, নেহরু গান্ধীর প্রতিশ্রুতি পূরণ করেছে নাগরিকত্ব সংশোধনী আইন। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে চলমান উত্তেজনার মধ্যে আসামে আদিবাসীদের জন্য ভূমি অধিকার নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে। মুজাহিদ আহসান, আরটিভি।